শুভরাত্রি আজকে আমাদের আলোচ্য বিষয় হোমিওপ্যাথিক একটি অতীব গুরুত্বপূর্ণ ওষুধ নাক্স ভূমিকা আমরা সংক্ষেপে বলি নাক্স ভোম তা নাক্সের রোগ কীভাবে সৃষ্টি হয় সেটা আমরা দেখে আসি আগে অমিতাচার শরীরের ওপর অত্যাচনা নানা ধরনের নেশাদ্রব্য পান করা যৌন ক্রিয়া করা যে কোনোভাবে এক কথায় শরীরের ওপর অন্যায় অত্যাচার করার কারণে পরে দুর্বলতা আসে শরীর বিভিন্ন ধরনের রোগ বালায় সৃষ্টি হয় তা থেকে পরিত্রণ পাওয়ার জন্য তখন একটু চা খেতে চায় কেউ কফি খেতে চায় মদ খেতে চায় উত্তেজক ওষুধ খেতে চাই। সেগুলো খাওয়ার কারণেও তার অসুস্থতা দেখা দেয় টেনশান দূর করার জন্য এরা নেশা করে চিন্তা বা টেনশানের কারণে এদের দেরিতে ঘুম আসে ঘুমাতে পারে না চোখ বুঝলে নানা ভয়ের দৃশ্য দেখে চিন্তা বেড়ে যায় ঘুমের মধ্যে ব্যাকুল হয়ে ওঠে অতিরিক্ত কুণ্ঠন দিয়ে জ জোর করে মল ত্যাগ করার কারণে গুজ্জদারে ব্যথা হয় রক্তপাত হয় পায়েস দেখা দেয় নাক্সের রুগীর সাধারণত চিকিৎসককে যা বলে নাক্সের পেশেন্ট যদি কখনো আপনার কাছে আসে কী বলবে জানেন ডাক্তারবাবু আমার সব রোগ পরে সারান ও পরে সারলেও চলবে আগে একটু ঘুমের ওষুধ দেন কতদিন ধরে আমার ঘুম আসে না ঘুমটা যদি একটু আসে তাহলে আমি শান্তি পাই ডাক্তার যদি বলে আপনার সব রোগ শুনলাম কোনটা আগে সারবে কোনটা পরে সারবে সেটা তো ওষুধের গতিতে সারবে না ডাক্তারবাবু আমার সব রোগ আপনি পরে সারান আমার আগে একটু ঘুমের ওষুধ দিন আমি যদি একটু ঘুমাতে পারতাম শান্তি করে তাহলে আমি শান্তি পেতাম আবার আমি ঘুমাইতে না পারলে আমি শেষ হয়ে যাবো আমি মরে যাব আমি আর বাঁচব না আবার এমন কিছু রুগী আছে যা আইসাহ বলবে নার্সবোমের ডাক্তার সাহেব আমার সব রোগ আপনি পরে সারান আগে আমার পায়খানা কষাটা ঠিক করেনি পায়খানা যদি একটু হতো তাহলে আমার আরাম পাইতাম পায়খানাটা আমার যদি স্বার্থ একটু ভালো হতো ঠিক মতন ক্লিয়ার হতো তাহলে আমি বেঁচে যেতাম বাকি রোগ আপনি আমার পরে সারান অসুবিধা নাই কিন্তু আগে আপনি আমার পায়খানাটা ক্লিয়ার করেন অর্থাৎ কখনও যদি কোনো পেশেন্ট এসে বলে যে আমার পায়খানাটা আগে একটু ক্লিয়ার করান পায়খানার জন্য আমি শান্তি পাচ্ছি না আমি শেষ হয়ে গেলাম অথবা কেউ যদি এসে বলে আমার ঘুমটা যদি একটু হতো আমি শান্তি পেতাম ঘুম হয় না দেখে আমি শেষ আমার ঘুমটা একটু আনার ব্যবস্থা করেন এই দুখান কথা যদি বলে নার্সবোমকে মাথায় রাখতে পারেন নার্সভোমের রুগীরা ঠিক এই স্টাইলই বলবে এসে আপনাকে রোগ লক্ষণগুলো কি একটু দেখে আসি যদি কেউ পাগল হয় অনিদ্রা রোগে ভুগে উত্তেজিত হয় তখন এরা লাফালাফি মারধর করে শীতকালে এই লক্ষণগুলো বাড়ে বিশেষ করে নাকভমের শীতকালে এই লক্ষণগুলো বাড়ে এদের পাকস্থলী প্রায় খুব একটা ভালো থাকে না আর প্রায় যে কোনো রোগের সাথে প্রায় দেখা যায় হজমের গোলমালটা আছে পাকস্থলীর একটা প্রবলেম আছে যেমনটা লাইগোবোডিয়ামের হজমের একটা গোলমাল প্রায় রোগের সাথে দেখা যায় ঠিক অমনিভাবে নাকভমেরও এই হজমের গোলমালটা প্রায় থাকে যে কোনো রোগের সাথে তার দেখবেন তথ্য নেবেন হজম ঠিক মতো হচ্ছে না কষ্টবদ্ধ বারবার মল ত্যাগের চেষ্টা করে পায়খানা অনেকক্ষণ বসে থাকে পাকস্থলীর ঘায়ে বেশ ভালো কাজ করে এই ওষুধটা আহারের পর পেটে ব্যথা হয় আহারের দুই তিন ঘন্টা পরে পেটে ব্যথা হয় এটি নাংসমের লক্ষণ বন্ধুরা প্রথম শ্রেণীর কিছু একক লক্ষণ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ মদ পান কারণের মদ পান করার কারণে কারো যদি দৃষ্টিশক্তি কমে যায় কেউ যদি আসে বলে যে আমি একসময় খুব ড্রিঙ্ক করতাম যে কারণে আমার চোখের জ্যোতি কমে গেছে এমন ঘটনাও আছে মদ পান করার কারণে অন্ধ হয়ে গেছে উচ্চশক্তির নাকভ্রোম তাকে একসময় চোখের দৃষ্টিশক্তি এটি ফার্স্ট গ্রেডের একক লক্ষণ অতিরিক্ত কফি পান করার কারণে যদি কেউ বলে যে আমার মুখমন্ডলের ব্যথাটা বাড়ে গেছে এটি ফার্স্ট গ্রেডের একক লক্ষণ কষ্টবদ্ধতায় অনেক চেষ্টার পরে সামান্য মল বের হয় অনেক সময় পেশেন্ট বলবো ডাক্তার সাহেব কি বলবো পায়খানা এত কষা এত কষা এত কষ্টবদ্ধ অনেকক্ষণ পায়খানে বসে থাকে অনেক চেষ্টা করে অনেক কুণ্ঠন দিয়ে সামান্য মল বাইর হয় এটি হচ্ছে নাগভম সময় প্রস্রাবের বেগে লেগেই থাকে কিন্তু সেটা আবার একটু গরম স্যাক দিলে আরাম পায় ফার্স্ট গ্রেডের লক্ষণ এবং একক লক্ষণ স্বাস্থ্যবান মানুষদের স্বপ্নদোষ নাগবের একটা মজার ব্যাপার আছে বন্ধুরা খুব স্বাস্থ্যবান সলিড মানুষ এদের স্বপ্নদোষ বেশি হয় নাগভমের চিত্র যদি পান না একভুম দারুণ কাজ করবে তার স্বপ্নদোষটা বন্ধ করবে আবার মাঝরাতের পর থেকে সকাল পর্যন্ত কাশি কিংবা শুষ্ক কাশি একটা না ফার্স্ট গ্রেডের একক লক্ষণ বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর কিছু একক লক্ষণ আমরা দেখে আসি যত শ্বাস যত শ্বাস প্রশ্বাস নেয় তত তার যেন কষ্ট হতে থাকে রুগী এসে বলবে ডাক্তারবাবু কি বলবো আমি যত শ্বাস প্রশ্বাস নিতে চেষ্টা করি আমার ততই কষ্ট হয় সেকেন্ড গ্রেডের একক লক্ষণ ভূমিকার অনুপূরক লাইকো নানা ধরনের ওষুধ সেবনের কারণে জটিলতার সৃষ্টি হলে ঘুম না হলে নাক্স দিলে প্রকৃত ওষুধের যে চিত্র বা চরিত্র বা লক্ষণ সেটা চলে আসবে অথবা তার ঘুমটা স্বাভাবিক হবে অনিদ্রায় যেমন নাক্স তেমনি রোগে ভুগে যদি কেউ অনিদ্রায় আক্রান্ত হয় সেক্ষেত্রেও নাক্স আবারও খেয়াল করেন যেমন কারো ঘুম না হলে নাক্সভুম তেমনি নানান রোগে ভোগার পরেও যদি কেউ অনিদ্রায় আক্রান্ত হয় সেক্ষেত্রেও নাশ অনিদ্রা অরুচি কোষ্ঠবদ্ধতা এরা হচ্ছে পরস্পর সহযোগী কারণ অনিদ্রা অরুচি কোষ্ঠবদ্ধতা এগুলো একটার পর একটা আসে যখনই অরুচি তখন কোষ্ঠবদ্ধতা কোষ্ঠবদ্ধতা অরুচি যখন তখন অনিদ্রা যে কারণে এগুলো পরস্পর কমপ্লিমেন্টারি সহজে মল ত্যাগ হয় না বলে মল ত্যাগের সময় অনেক চেষ্টা করে যখনই একটু মল বের হয় অনেক চেষ্টার পরে তখন তার শান্তি লাগে স্বস্তি লাগে বলবে ডাক্তার সাহেব কি বলবো অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন একটু মল বের হয় তখন যে কী শান্তি লাগে বুক এবং গলা জ্বালা সহ পেটটা ভার লাগে ব্যথা হয় ফলে অনেক সময় বমি হলেও আরাম পায় নার্সহোমের রুগীরা বলবে ডাক্তারবাবু কি বলবো আমার বুক পেটটা জ্বালা করে আমি যদি একটু বমি করতে পারি তাহলে আরাম পায়। যে কারণে অনেক সময় আমি মুখে আঙুল দিয়ে বমি করি এরকম পেশেন্ট পাবেন যারা মুখে হাত দিয়ে বমি করে কেন বমি হলে আমার একটু শান্তি লাগে চুপচাপ থাকলে অল্প একটু ঘুম হলে বা ভালো ঘুম যদি হয় তবে তার আরাম পায় যদি নার্সবোমের পেশেন্টারা কখনো এরকম একটা পিকুলিয়ার লক্ষণ আপনাকে বলে যে আমি মেলামেশার পরে অর্থাৎ সহবাসের পরে স্বামী স্ত্রী সহবাসের পরে যদি জ্বর আসে এটি একটি পিকুলিয়ার লক্ষণ তাহলে নাকবোমকে আপনার মাথায় রাখতে পারেন এর শেষ রাতে বৃদ্ধি বিশেষ একটা লক্ষণে যে কোনো রোগ শেষ রাতের দিকে বাড়ে ওই যেখানে কাকে বললাম কাশির কথা অদ্ভুত একটা লক্ষণ আছে যদি শ্বাস নেওয়ার সময় দাঁত ব্যথা হয় নিঃশ্বাস যখন গ্রহণ করে তখন দাঁত ব্যথা হয় জ্বরের সময় গা পুড়ে যায় তারপরও গাটা সে ঢেকে রাখে অর্থাৎ জ্বরের সময় কিন্তু মানুষ সাধারণত গায়ের কাপড় চোপড় ফেলে দিতে চায় যদি শীত না করে এর গা পুড়ে যাচ্ছে জ্বরে তারপর গা ঢেকে রাখে এটি একটি পিকুলিয়ার লক্ষণ তো বন্ধুরা এই পিকুলিয়ার লক্ষণগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে ওষুধ নির্বাচনে আমাদের অনেক কাজে লাগবে আক্ষেপে সারা শক্ত হয়ে বেঁকে গেলেও জ্ঞান থাকে বলে আমাকে চেপে ধরো খিচুনির কারণে তার সারা শরীর একবারে বেঁকে শক্ত হয়ে গেছে কিন্তু অজ্ঞান হয় না অনেক সময় আমরা দেখি খিচুনিতে মানুষ অজ্ঞান হয়ে যায় কিন্তু না রুগীরা খিচুনিতে শরীর হাত বেঁকে যাবে কিন্তু অজ্ঞান হবে না বলবে আমাকে একটু চেপে ধরো কমরে এদের এত ব্যথা হয় যে রাতে উঠে বসে পাশ ঘুরতে হয় মানে শুয়ে শুয়ে পাশ ঘুরতে পারবে না উঠে বইসা তারপরে পাশ ঘুরবে এতটাই কমর ব্যথা হয় এদের মূত্রথলির উত্তেজনার ফলে ঘন ঘন প্রস্রাবের বেগ হয় স্ত্রীলোকের লোকের জরায়ুর উত্তেজনার ফলে ঘন ঘন ঋতুস্রাব বেশি হয় তাহলে বন্ধুরা খেয়াল করবেন যে প্রস্রাবের থলির উত্তেজনার কারণে ঘন ঘন প্রসাব হয় আর মেয়ে লোকের জরায়ুর উত্তেজনার কারণে বেশি পরিমাণে ঋতুস্রাব হয় পনেরো দিন অন্তর মাসিক হয় শরীরের বিভিন্ন জায়গা চুলকায় হাত পা ভারী এদের চোয়ালটা এঁটে ধরে আড়ষ্টতা আক্ষেপ হয় বন্ধুরা বিশেষ শ্রেণির দুটো একক লক্ষণ যেটাকে আমরা সুপার গ্রেড বলতে পারি সেটা হচ্ছে আত্মহত্যার কথা বলে বেড়ায় কিন্তু আত্মহত্যার সিদ্ধান্ত নেয় না অর্শের রক্তস্রাব যদি চাপা পড়ে সেই কারণে পেটে ব্যথা এর দুটোই হচ্ছে সুপারগ্রেড বন্ধুরা প্রথম শ্রেণীর কিছু পিকুলিয়ার লক্ষণ পিকুলিয়ার লক্ষণ একটা দিয়েও আমরা অনেক সময় নির্বাচন করতে পারি দেখে আসি পিকুলিয়ার লক্ষণগুলো কি যখন আমাশা দেখা দেয় নাকভমের রুগীর তখন তার ক্ষুধা অত্যন্ত বৃদ্ধি পায় খুব ক্ষুধা লাগে মানসিক পরিশ্রম বা খাওয়ার পর মানসিক পরিশ্রম করার পর কিংবা খাওয়ার পরে তার পায়খানা রাস্তায় মানে সুই দিয়ে ফুটছে এরকম ব্যথা এটি ফার্স্ট গ্রেডের একক লক্ষণ আমাশার সময় ক্ষুধা বৃদ্ধি এটাও কিন্তু ফার্স্ট গ্রেডের বন্ধুরা ধনী বা উচ্চ আশা যাদের ধনী বা উচ্চ উচ্চ আশা বলছি খানিক আগে বড় অফিসার হব বড় ব্যবসিক হব অনেক কিছু হব এক কথা যাদের মধ্যে খুব বড় আশা থাকে উচ্চ আশা থাকে এরকম মানুষ কিংবা ধনী মানুষ এদের যদি স্বপ্নদোষ এরকম পেশেন্ট পান ফার্স্ট গ্রেডের একক লক্ষণ এটি যে ধনী মানুষ কিংবা খুব উচ্চ আকাঙ্ক্ষা যাদের মধ্যে থাকে তাদের স্বপ্ন দোষে অসাধারণ ফার্স্ট গ্রেডের একক লক্ষণ প্রতি তিন দিন পর পর রুগী বলবে প্রতি তিন দিনের মাথায় আমার স্বপ্নদোষ এটি ফার্স্ট গ্রেডের একক লক্ষণ দীর্ঘ সময় ঘুমের পরেও তার ঘুমের তৃপ্তি মিটে না বলবে এত ঘুমাইলাম ডাক্তার সাহেব কি বলবো এরপর আমার যেন ঘুমের আশি মিটে না আমার তৃপ্তি মিটে না ফার্স্ট গ্রেডের একক লক্ষণ রাগের পর পর্যায়ক্রমে জ্বর এবং শীত মানে কোনো কারণে রাগ হয়েছে উত্তেজিত হয়েছে এরপরে এখন তার একবার জ্বর একবার শীত একবার জ্বর একবার শীত পর্যায়ক্রমে আসা যাওয়া করে একক লক্ষণ এবং ফার্স্ট গ্রেডের লক্ষণ মাথায় রাখবেন বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর কিছু একক লক্ষণ আমরা দেখে আসি ভ্রান্ত বিশ্বাস তার মধ্যে একটা কাজ করে তার মনের মধ্যে একটা ভ্রান্ত বিশ্বাস কাজ করে কি যে আমার যদি হৃৎপিণ্ড সচল নাও থাকে আমার হার্ট যদি অচাল হয়ে যায় তাও আমি বেঁচে থাকবো সন্তান প্রসবের পরে সন্তানের মা লাফিয়ে লাফিয়ে চলার একটা টেন্ডেন্সি সৃষ্টি হয় এটি সেকেন্ড গ্রেডের একক এবং পিকুলিয়ার লক্ষণ রাতে কোনো কারণে আনন্দ করেছে তারপরে তার মানসিক সমস্যা বেড়ে গেছে এটি একটি পিকুলিয়ার সেকেন্ড গ্রেডের একক লক্ষণ আনন্দ করার পরে মানুষের তো আনন্দ থাকার কথা কিন্তু এর মানসিক সমস্যা বেড়ে যায় বেলায় কথা বলতে গেলে এর এক বিষয় থেকে আরেক বিষয় চলে যায় এলোমেলো হয়ে যায় মানে যেটা বলছে সেটা থেকে আরেকটা চলে যায় আরেকটা থেকে আরেকটা চলে যায় এলোমেলো হয়ে যায় বেলা এটি পিকুলিয়ার এবং সেকেন্ড গ্রেডের একক লক্ষণ খাওয়ার পর হাঁটলে মাথা ঘুরে সেকেন্ড গ্রেডের পিকুলিয়ার একক খাওয়ার পর কপালে জ্বালা কর ব্যথা বলবে ডাক্তার সাহেব কি বলবো খায়া উঠলে আমার কপালের মধ্যে কেমন যে জ্বালা করা ব্যথা করে পিকুলিয়ার লক্ষণ মল ত্যাগের সময় মুখের স্বাদ টক লাগে যখন পায়খানা করতে যায় তখন তার মুখের স্বাদ কেমন টক টক লাগে পিকুলিয়ার সেকেন্ড গ্রেড বন্ধুরা গরম ঘরে প্রবেশ করলে এর দাঁত ব্যথা হয় ব্যথাটা কেমন মনে হয় দাঁত দিয়ে কিছু কাটলে যেরকম ব্যথা ওরকম ব্যথা একে যদি কেউ অপমান করে তাহলে তার দাঁত ব্যথা বেড়ে যায় পিকুলিয়ার সেকেন্ড গ্রেডের ঢেকুর উঠলে কোনো রুগীর বারবার ঢেকুর উঠছে আপনি আঙ্গুল দিয়ে তার কপালে অথবা কানের পিছন দিকে রুঙ্গিটা টোকা মারবেন আর ঢেঁকুর উঠা বন্ধ হয়ে যাবে এটি একটি পিকুলিয়ার লক্ষণ সেকেন্ড গ্রেডের পাকস্থলীর সমস্যা যদি হয় হাঁচি দিলে তার পাকস্থলীর সমস্যা আরাম হয়ে যায় পিকুলিয়ার সেকেন্ড গ্রেড পেট থেকে নাড়ি ভুঁড়ি পড়ে যাওয়ার অনুভূতি মনে হয় যে আমার পেট থেকে নাড়ি ভুঁড়ি পড়ে যাবে যে কারণে সে ভয়ে সাবধানে হাঁটে এটি একটি পিকুলিয়ার এটাকে বলা হয় সেনসেশান অ্যাজিভ মানে বন্ধুরা মানসিক লক্ষণের গুরুত্ব সবচেয়ে বেশি তার চেয়ে গুরুত্ব হচ্ছে পিকুলিয়ার লক্ষণের আবার যদি মনে করেন তার চেয়েও গুরুত্বপূর্ণ লক্ষণ তাহলে সেনসেশান অ্যাজিভ মানে যদি অনুভূতি হয় এমনটা এমনটা হবে এমনটা হচ্ছে এটাকে বলা হচ্ছে সেনসেশান অ্যাজিভ তো এই যে পেটের মধ্যে থেকে নাড়ি পড়ে যাওয়ার একটা অনুভূতি তার মধ্যে কাজ করে মনে হয় নাড়িভুঁড়ি পড়ে যাচ্ছে তখন সে ভয় সাবধান আটে এই যে সেনসেশান অ্যাজিভ যে নারী বুড়ি আমার পেটের থেকে পড়ে যাচ্ছে এটির লক এটির গুরুত্ব পিকুলিয়ারের চেয়েও বেশি তো বন্ধুরা পোশাক খুললে তার পেটে বায়ু জমে যখনই সে পোশাক খুলে তখন তার মনে হয় পেটে বায়ু জমে পেট ফুলে যাচ্ছে আমাদের সাথে জয়েন করেছেন পশ্চিম পশ্চিমবাংলার অর্থাৎ কলকাতার ডিএন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মিলান সেন গুপ্তা যিনি আমার খুব প্রিয় ভাজন বন্ধু মানুষ উনি পশ্চিমবাংলার প্রথম পিএইচডি হোল্ডার হোমিওপ্যাথির ওপর খুব জ্ঞানী এবং গুণী মানুষ খুব শীঘ্রই উনি আপনাদের এই চ্যানেলে আসবেন আলোচনায় উনি একটু ব্যস্ত আছেন একটা বড় সেমিনার নিয়ে ওটা শেষ করে উনি আমাদের সাথে আলোচনায় আসবেন তো যাই হোক যে প্রস্রাব পায়খানার বেগ একসাথে আসে আমরা জানি যে প্রসাবের বাড়া থেকে প্রসাব করতে গেলাম পায়খানার বাড়া হলে তখন পায়খানা করতে বসলে প্রসাব হয় কিন্তু একসাথে বেগ এটি পিকুলিয়া সেকেন্ড গ্রেড ত্যাগের পূর্বে কমর মনে হচ্ছে ভেঙে যাবে এরকম ব্যথা এটি একটু পিকুলিয়া সেকেন্ড গ্রেডের সন্ধ্যায় শোয়ার পরে তার শরীরের উপরের অংশ শীত নিচের অংশে কোনো শীত থাকে না পিকুলিয়ার সেকেন্ড গ্রেড পায়ের পাতা স্পর্শ করলে তার খিচুনি হয় সেকেন্ড গ্রেড পিকুলিয়ার হাতে ঘাম সেই সাথে তার নাকটা ঠান্ডা হয়ে থাকে সেকেন্ড গ্রেড পিকুলিয়ার দৌড়ালে তার শরীরের নিচের অংশের মানে শরীরের নিচের দিকে যদি তার কোনো রোগ লক্ষণ বা কষ্ট থাকে সে যদি দৌড়ায় তাহলে এটা কমে যায় আরাম হয়ে যায় এটি সেকেন্ড গ্রেডের পিকুলিয়ার ধূমপান করলে তার হাত কাঁপে পিকুলিয়ার সেকেন্ড গ্রেড তার সম্মানে আঘাত লাগলে ঘুমের মধ্যে তার হাই উঠে তার যদি মান সম্মানে আঘাত লাগে কোনো কারণে তাহলে ঘুমের মধ্যে তার হাই উঠে খোলা বাতাসে হাঁটলে অজ্ঞান হয়ে যায় এই সমস্ত পিকুলিয়ার লক্ষণ এখানে প্রায় একুশটা সেকেন্ড গ্রেডের পিকুলিয়ার লক্ষণ আছে অসাধারণ এই লক্ষণগুলো যারা মনে রাখতে পারেন আপনারা এটা সেভ করে রাখবেন লেকচারটা পরবর্তীতে আপনারা মাঝে মাঝে দেখবেন খুব কাজে লাগবে বন্ধুরা আসি ফিজিক্যাল জেনারেল কিছু দেখে আসি এরা সাধারণত ঘাড়ের পিছন দিকে হাত দিয়ে ঘুমায় যেভাবে এভাবে এটিও সেকেন্ড গ্রেডের একক লক্ষণ বন্ধুরা কোনো ধরনের তীব্র গন্ধ এরা সহ্য করতে পারে না এমনকি ওষুধের গন্ধও না ওষুধের গন্ধ তারা সহ্য করতে পারে না ওষুধে যদি গন্ধ থাকে সেটা খেতে চাইবে না বলবে বাবু ওই যে আরেস না কি দেওয়া থাকে ওটা দিয়ে না কেন ওটার গন্ধ আমার সহ্য হয় না তীব্র আলো বা বাতাসের ঝাপটাও তারা সহ্য করতে পারে না ঠান্ডা সামান্য বাতাস উত্তাপ শব্দ সহ্য হয় না কিছু কিছু ক্ষেত্রে পোশাক খুব বিরক্ত লাগে কখনো কখনো ঢিলা পোশাকে তারা একটু আরাম বোধ করে বন্ধুরা ক্ষুধা থাকলেও তাদের খাবারে অনীহা থাকে খাবারে স্বাদ লাগে না কোন খাবারটি ভালো লাগবে তা তারা বুঝতে পারে না তাই তারা অনেক মশলা দিয়ে গুরুপাক খাবার বউকে বলে অনেক মশলা দিয়ে সুন্দর করে স্বাদ করে রান্ধ তো খাবার কোনো স্বাদ লাগছে না কি রাঁধো ভালো লাগে না অনেক মশলা দিয়ে গুরুপাক খাবার রান্না করে দেয় তাও তার ভালো লাগে না আরে গুরুপাক খাবার খাওয়ার পরে তার সহ্য হয় না অত্যন্ত শীতকাতর কেউ গায়ে হাত দিলে তীব্র গন্ধে গোলমালে শব্দে তাদের খিচুড়ি হয় অনেক সময় তাদের শরীরের মাংস নাচে ঘাম কম কিন্তু তার উপরের ঠোঁটটা ঘামে নাক্সভূমের একটা বিশিষ্ট চিত্র নাকের উপর ঠোটটা ঘামে পা জ্বালা করে কিংবা হাত পা ঠান্ডা হয়ে থাকে বন্ধুরা অভিজ্ঞান থেকে কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ছয়টা ওষুধের রুগীরা হোমিওপ্যাথি ওষুধ পছন্দ করে না বা অবিশ্বাস করে তাদের মধ্যে নাকসের অবস্থান হচ্ছে পাঁচ নম্বরে হোমিওপ্যাথিক বিশ্বাস করে না এমন অনেক পেশেন্ট এসে বলবে আমি হোমিওপ্যাথি বিশ্বাস করি না আমার বাবাই জোর করে নিয়ে এসে তাই আমার স্বামী জোর করে নিয়ে তাই। আমার বন্ধু বলেছে তাই ও অ্যালোপ্যাথিতে সারে না তাই এসছি বিশ্বাস করে না হোমিওপ্যাথি এরকম আপনারা কোনো রেপার্টরিতে পাবেন ছয়টা ওষুধ কোনো রেপাটোরিতে আপনারা বোধ হয় আটটা পর্যন্ত পাবেন সম্ভবত বা নয়টা পর্যন্ত পাবেন তো আপনি যে ছয়টা ওষুধের কথা আমি আপনাদের বলবো হোমিওপ্যাথি বিশ্বাস করে না তার মধ্যে কস্টিকাম নাইস নাইটিক অ্যাসিড সিপিয়া এবং নাকবোম এই ছয়টা ওষুধের মানুষেরা হোমিওপ্যাথি বিশ্বাস করে না আরও দুই তিনটা মেডিসিন আছে বন্ধুরা আপনারা একটু দেখে নেবেন এরা প্রত্যেকেই বদমেজাজি প্রত্যেকেই কড়া মেজাজি আমি একটা আমার গবেষণা থেকে বের করেছি যে হোমিওপ্যাথি হচ্ছে সত্য এবং সুন্দর তো সত্য সুন্দর যারা বিশ্বাস করে না তারা নিঃসন্দেহে খারাপ লোক তো যে কারণে হোমিওপ্যাথিকে যারা বিশ্বাস করে না সত্য সুন্দর বিশ্বাস করে না তারা প্রত্যেকেই বদমেজাজি আমি আমার এক পেশেন্টকে একদিন বলছিলাম বলছে আমি হোমিওপ্যাথি বিশ্বাস করি না আমি যে তুমি বদমেজাজি খারাপ লোক কে কিভাবে বুঝলেন আমি যেভাবে বুঝি তুমি বলো বলছে কথা কিন্তু সত্য আমি কিন্তু বদমেজাজি তো এখন বলেন কেমন করে বুঝলেন আমি দেখো হোমিওপ্যাথি হচ্ছে সবচেয়ে সত্য এবং সুন্দর চিকিৎসা বিজ্ঞান সত্য সুন্দর যারা বিশ্বাস করে না ঘৃণা করে তারা কখনো ভালো হতে পারে না তারা বদমেজাজি হওয়ার কথা তো হাসে দেব বলছে আপনি সত্য কথা বলছেন তো এই হোমিওপ্যাথি বিশ্বাস করে না কষ্টিকাম হিপাসাল লাইকোপোডিয়াম নাইট্রিক অ্যাসিড সিপিআই এবং নার্সবোম এবং প্রত্যেকেই কিন্তু এরা মোটামুটি মেজাজি যাদের হার্টের সমস্যা থাকে তারা উদ্বিগ্ন থাকে যাদের লিভারের সমস্যা থাকে তারা কিন্তু মন মরা থাকে আর যাদের পাকস্থলীর বা সমস্যা বা হজমের সমস্যা থাকে তারা কিন্তু বদমেজাজি হয় তা নাসভমের কিন্তু পাকস্থলীর সমস্যা থাকে যে কারণে এরা বদমেজাজি হয় অতিরিক্ত ওষুধ সেবনের কারণে কোনো সমস্যা নিয়ে রুগী যদি আপনার কাছে আসে যে আমি অনেক ওষুধ খেয়েছি ডাক্তারবাবু এমন কোনো পেশেন্ট যদি পান সে যদি কোনো সমস্যা নিয়ে আসে তবে আপনি তাকে নাসভম দিবেন প্রথমে তাতে লাভ কি হবে তার স্নায়ুবিক যে উত্তেজনা সেটা কমে যাবে রুগী অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে রুগী যখনই শুনবেন অনেক ধরনের ওষুধ খেয়েছে তখন নাশভ দিলে তার স্নায়বিক উত্তেজনা কমে যাবে রুগী অনেকটাই স্বাভাবিক শান্ত হয়ে যাবে নার্সভূমিকে যে কোনো ধরনের নেশাজাতীয় ওষুধের কোফল কুফল দূর করে যদি কেউ অধিক মাত্রায় সেবন করে তবে তার মানসিক এবং শারীরিক অস্বস্তি দেখা দেয় ব্যথা আক্ষেপ আরশ্রতা বৃদ্ধি পায় ধনুষ্ঠঙ্কারের মতো পিঠ বেঁকে যায় চল চেপে দাঁড়ে মুখে ফেনা উঠে খিচুনি হয় অর্থাৎ কনভালসানের মতো খিচুনির মতো দেখা দেয় নানান ধরনের ওষুধ সেবনের কারণে যখন জটিলতা সৃষ্টি হয়ে যায় ঘুম আর আসে না তখন যদি আপনি নাকভম দেন তাহলে ওষুধের অরিজিনাল ওষুধের চরিত্র বা চিত্র চলে আসবে অথবা এ রোগীর ঘুমটা স্বাভাবিক হয়ে যাবে কোনো বন্ধুরা নাকভম লাইকোপাডি এবং সালফর এরা কিন্তু পরিপূরক কারণ কি জানেন নাক্স হচ্ছে পরিষ্কার শীতকাতর উৎসাহী ছোটোবেলায় থেকে সাহসী দুষ্টু প্রকৃতির খুব উগ্র স্পষ্টবাদী অ্যাকশান ধর্মী একটা নাক্সের এই সমস্ত বিপরীত ধর্মী শক্তিশালী লক্ষণগুলি লাইকো ও সালফারের দুর্বল লক্ষণগুলির উপর ক্ষমতা কাটায় প্রাধান্য বিস্তার করে তাই নাক্সের সাহায্যকারী হিসাবে তাই নাক সাহায্যকারী হিসাবে উভয় ওষুধের পরিপূরকের কাজ করে মানে নাক্স হচ্ছে সব শক্তিশালী অপেক্ষাকৃত সালফার এবং লাইকো এর চেয়ে দুর্বল যে কারণে এই দুর্বল দুইটার সাহায্যকারী হিসাবে কাজ করে একজন পণ্ডিতের রেফারেন্স থেকে আমি আপনাদের কাছে বললাম বন্ধুরা এরা কি খেতে পছন্দ করে প্রথম শ্রেণীর পছন্দ হলো মদ জাতীয় মদ জাতীয় যে কোনো নেশাদ্রব্য দ্বিতীয় শ্রেণীর পছন্দ কি চর্বিযুক্ত খাবার মাছ মাংস মশলাদার গুরুপাক খাবার কফি বন্ধুরা এদের প্রথম শ্রেণীর অপছন্দের খাবার কি মাংস বিয়ার পানীয় কফি ঠান্ডা পানি ইত্যাদি এরা কি ধরনের স্বপ্ন দেখে এরা সাধারণত জীবজন্তু ব্যবসা দুর্ঘটনা অসুখ বিসুখ ঝগড়াঝাঁটি দুর্ভাগ্যের স্বপ্ন দেখে বন্ধুরা নার্সবোমের ব্যাপারে একটা পরামর্শ আছে পরামর্শটা হলো এরকম রাত্রে আহারের বেশ কিছুক্ষণ পরে অর্থাৎ যখন ঘুমাতে যাবে রুগী সেই সময় ঠিক ঘুমানোর আগ দিয়ে নার্সবোম প্রয়োগ করা উচিত কারণ কি কারণ হচ্ছে যে আহারের অল্পক্ষণ পরে বা পরিশ্রমের বা কাজের পূর্বে নাক্সবম ব্যবহার করতে নাই তাতে রেজাল্ট ভালো আসে না ঘুমানোর রাখ দিয়ে যদি আপনি ওষুধটা দেন ওষুধ খেয়ে যদি ঘুমিয়ে যায় তাহলে রেজাল্ট ভালো আসে কিন্তু যদি আহারের অল্পক্ষণ পরে বা পরিশ্রম করার পূর্বে ব্যবহার করেন বা কোনো কাজের কাজ আরম্ভ করবে এই সময় যদি খায় তাহলে সেই সময় তার যে শারীরিক মানসিক যে উত্তেজনা থাকে যে কারণে এই ওষুধটি ভালো কাজ করে না যখন তার শরীর মন নিশ্চিন্তে ঘুমায় তখন এই সুরটি ভালো কাজ করে আর বন্ধুরা সতর্কতা আছে বোম মাদার টিংচার অনেক থ্রি এক্স আমরা অনেক সময় রুগীরা সকালবেলা খেতে দিই আমরা অনেক সময় বলি কি হ্যাঁ আমাদের সাথে ঢাকা থেকে ডাক্তার সাহেব আছে ধন্যবাদ সাহেব তো অনেক সময় হয় কি বন্ধুরা যে আমাদের কথাই কথায় না বুঝে আমরা গুরুজনদের কাছ থেকে শিখেছি কি মুখস্থ কথা হোমিওপ্যাথি মানেই খালি পেটে খাও খালি পেটে খেলে ভালো কাজ করে আরে ভাই কখনো কোনো ওষুধ খালি পেটে কাজ করে কোনো ওষুধ খাওয়ার পরে রাত্রে ঘুমানোর সময় ভালো কাজ করে এগুলো আমাদের জানতে হবে নার্সবোম যদি আপনি মাদার টিংচার অনেক কিংবা এক সকালবেলা খালি পেটে ঘন ঘন খেতে দেন তবে অনেক ক্ষেত্রেই কোন কোনো কোনো পেশেন্টের পিঠের দাঁড়ি বেঁকে যাবে খিচুনি হবে ধনুষ্ঠঙ্কারের মতো টিটিনাসের মতো হয়ে যাবে রুগীর সিরিয়াস অবস্থা হয়ে যাবে যে কারণে কখনোই খালি পেটে নিম্ন নিম্নশক্তি ঘন ঘন দেবেন না দিলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে আর বন্ধুরা এছাড়াও যে কোনো শক্তি অধিক মাত্রায় সেবন করলে মানসিক শারীরিক অস্বস্তি দেখা দেয় শরীরে ব্যথা আক্ষেপ খিচুনি দেখা দিতে পারে আর জিঙ্কাম মেটের আগে বা পরে নাচভোম দেবেন না দিলে অনেক সময় টিটি নাশ হওয়ার ভয় থাকে এই ব্যাপারে সতর্ক থাকবেন তাহলে আমরা নাচভকে কীভাবে চিনব কিভাবে পেলাম নাচভূমের মানুষেরা হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এরাকে কখনো কোনো কাজে বাধা দিলে এরা ভীষণ রাগ হয় মুখ খারাপ করে গালাগালি করে এরা যেমন খিটখিটে তেমন খুব খুতখুতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব মেজাজি তবে শুধুমাত্র নাক্সের লক্ষণ যাদের মধ্যে থাকে তারা কিন্তু ভালো হয় আর যাদের মধ্যে নাক্স এবং টিবারকুলি নামের লক্ষণ থাকে এরা খুবই ভদ্র হয় এবং বিশিষ্ট ব্যক্তি হয় কিন্তু যখন দেখবেন যে নাকভমের মধ্যে সালফার কিংবা লাইকোপডি নামের লক্ষণ মিশ্রিত আছে তখন এরা একটু দুষ্ট প্রকৃতির হয় নেশা পানি খেতে পছন্দ করে একটু উল্টাপাল্টা কাজ করতে পছন্দ করে তো বন্ধুরা নাক্ভোম আমাদের ব্যাপক ব্যবহার হোমিওপ্যাথিতে আমরা যেন এটিকে একটু ভালোভাবে খেয়াল রাখি এবং বুঝে শুনে ব্যবহার করি নাক্সভম সাধারণত আমাদের কোষ্ঠবদ্ধ অনিদ্রা পেটের প্রবলেম এই টাইপের ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে ব্যবহার হয় এছাড়াও নাক্সভম আরও নানান কাজে ব্যবহার হয় তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা ব্যবহার করি দেখা যাচ্ছে পেটের পীড়া বধহজম কোষ্ঠবদ্ধতা অনিদ্রা নানান ওষুধ খেয়ে যে সমস্ত সমস্যা সৃষ্টি হয়েছে এই টাইপের জায়গায় আমরা বেশি ব্যবহার করি কিন্তু নাকবম অসংখ্য 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 ক্ষেত্রে কাজ করে তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ